সল্টলেকের করুণাময় টেট চাকরি প্রার্থীদের ওপর পুলিশের অত্যাচারের ঘটনায় ক্ষোভে ফুসছে রাজ্যের ছাত্র সমাজ শুক্রবার দিন ভোর সেই ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে প্রতিবাদ ও বিক্ষোভে পথে নেমেছিল রাম বাম উভয় পক্ষই শুক্রবার সন্ধ্যা হতে বামপন্থী ছাত্র যুবদের ঢল নেমেছিল জলপাইগুড়ির রাজপথে জলপাইগুড়ি জেলা জুড়ে মিছিল বিক্ষোভ করে বামপন্থী ছাত্র যুব সংগঠন এসএফআই এবং ডিওয়াইএফআই সন্ধ্যাবেলায় ডিবিসি রোডে অবস্থিত সংগঠনের জেলা দপ্তর থেকে ছাত্র যুবদের প্রতিবাদ মিছিল শহর পরিক্রমা করে এরপর শহরের প্রাণ কেন্দ্র কদমতলা মোড়ে পথ অবরোধ করে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকা দাহ করা হয় এদিনের বিক্ষোভ আন্দোলনের নেতৃত্ব দেন ডিওয়াইএফআই এর জেলার সম্পাদক প্রদীপ দে এবং এসএফআই রাজ্য নেতৃত্ব প্রভাকর সরকার প্রমুখ যেভাবে হচ্ছে রাজ্যের পুলিশ মন্ত্রীর নির্দেশে যারা আন্দোলন করছিলেন চাকরি প্রার্থীরা যারা হুবু শিক্ষক হবেন দু হাজার চোদ্দো সালের টেট পরীক্ষার্থী যারা পাশ করেছেন যারা হচ্ছে চাকরির জন্য হচ্ছে আমাদের রাজ্যে চাকরি পেতে গেলে পরে রাস্তায় শুয়ে অনশন করতে হয় তার জন্য যে লড়াই তারা লড়ছিলেন সেই লড়াই লড়তে গিয়ে পুলিশ হচ্ছে নির্মাণভাবে তাদেরকে তাদের উপর অত্যাচার করে অত্যাচার করার পর তাদেরকে টেনে হিচরে অ্যারেস্ট করা হয় তার প্রতিবাদে আজকে গোটা রাজ্য জুড়ে ছাত্র যুবরা এসএফআই ডিআইএফআই রাজ্য জুড়ে আজকে প্রতিবাদ কর্মসূচি নিয়েছিলেন সেখানে দাঁড়িয়ে আমরা দেখলাম কলকাতার বুকে আমাদের রাজ্যের ছাত্র ছাত্রযুব নেতৃত্ব মিনাক্ষী মুখার্জি সহ সমস্ত ছাত্রযুব নেতৃত্বকে পুলিশ অ্যারেস্ট করেছেন তার প্রতিবাদে আজকে আমাদের এই মিছিল উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানেও অবরোধ এবং বিক্ষোভের সামিল হন বিরোধীরা শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে বিক্ষোভ মিছিল করে বিজেপি মিছিলটি বারুইপুর পূর্ব জেলা কার্যালয়ে শুরু হয়ে বারুইপুর পুরাতন বাজার পর্যন্ত যায় এবং জয়নগর মোড়ে পথ অবরোধ করে অবস্থান বিক্ষোভ করেন বিজেপির সমর্থকরা এই ঘটনা জেরে প্রায় চল্লিশ মিনিট অবরুদ্ধ হয়ে পড়ে বারুইপুর ক্যানিং রোড পরে পুলিশি হস্তক্ষেপে অবরোধ উঠে যায় যারা চাকরি করে পাশ করলেন তারা এখন জেলে আর যারা সাদা খাদা দিলেন তারা আনন্দ ফুর্তি করে এই বর্তমান পরিস্থিতি রাজ্য কালকে আপনারা দেখেছেন শান্তিপ্রিয়ভাবে যারা চাকরি পায়নি তারা অনশনে বসছিলেন আমার প্রশ্ন সিঙ্গুর আন্দোলনে এই মাননীয়া কতদিন রাস্তা অবরোধ করে রেখেছিলেন আজকে উনি এখন রানী হয়ে গেলেন মসনদে বসে গেলেন সাধারণ মানুষের কথা ভুলে গেলেন আমার ভারতীয় জনতা পার্টি গণতন্ত্র বিশ্বাস করে অন্যায়ের বিরুদ্ধে আজকে আমরা রাস্তায় নেমেছি এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা রাস্তায় রাস্তাপথে থাকবো গণতান্ত্রিকভাবেই আমরা এই সরকারকে উচ্ছাদ করব। উল্লেখ্য বৃহস্পতিবার মধ্যরাত্রে করোনা আন্দোলনকারী দু হাজার সালে টেট চাকরি প্রার্থীদের জোর করে বিক্ষোভস্থল থেকে তুলে নিয়ে যাওয়া হয় চাকরি প্রার্থীদের অভিযোগ পুলিশ বল প্রয়োগ করে টেনে হিচড়ি চ্যাং দোলা করে তাদের তুলে নিয়ে যায় মহিলাদেরও রেয়াত করা হয়নি এই ঘটনার প্রতিবাদেই শুক্রবার বাংলা জুড়ে বিক্ষোভ দেখায় বিরোধীরা উজ্জ্বল হোর এবং বাবলু প্রামাণিকের রিপোর্ট ওঙ্কার অনলি ট্রুথ